সম্প্রতি পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় পবিত্র কুরআন তেলাওয়াতের আয়োজন করে কিছু ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থী। আপাত দৃষ্টিতে ব্যাপারটা খুবই স্বাভাবিক। এই বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বাম জোটের বিপ্লবী সভা হয়। এই বিশ্ববিদ্যালয়ে দেশের সবচেয়ে বড় সরস্বতী পূজা আয়োজন হয়। বিভিন্ন ধর্মের শিক্ষার্থীরা সহ অবস্থানের ভিত্তিতে পড়াশোনা করে। এই জায়গায় মুসলিম শিক্ষার্থীরা তাদের ধর্মীয় একটা রীতি পালন করছে, এটা তো করতেই পারে, কারণ একটা বিশ্ববিদ্যালয়ে বৈচিত্র্য থাকাটাই তো স্বাভাবিক। কিন্তু সমস্যা হচ্ছে, এই ব্যাপারটাকে দেশের সেকুলার এবং অসাম্প্রদায়িক নামধারী কিছু মানুষ ভিন্নভাবে ব্যাখ্যা করছে। কেউ বলছেন দেশ মৌলবাদীদের দখলে চলে যাচ্ছে, কেউ বলছেন বিশ্ববিদ্যালয়টা মাদ্রাসা হয়ে যাচ্ছে, আবার কেউ প্রশাসনের দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন কিভাবে এমন আয়োজনের সাহস শিক্ষার্থীরা পাচ্ছে। মানে মনে হচ্ছে যে শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত আয়োজন করে অন্যায় করে ফেলেছে। প্রশ্ন হচ্ছে, যারা এসব বলছে তারা কতটা সেকুলার? সেকুলারিজম আসলে কি? বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আসলে কতটা সেকুলার এবং সেই অনুযায়ী এমন বক্তব্য কতটা যৌক্তিক? সে সাথে আরেকটা বিষয়, বাংলাদেশে কিছু সেকুলার নামধারী মানুষের আচরণে অনেকেই মনে করে সেকুলার মানেই ইসলাম ধর্মের বিরুদ্ধে। এটা আসলেই কি তাই, নাকি আসল সেকুলারিজম ছড়ানোর ক্ষেত্রে বাংলাদেশের সেকুলাররা একেবারে ব্যর্থ? চলুন এই পুরো ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত জেনে নেই। প্রথমেই সেকুলার এবং অসাম্প্রদায়িক ব্যাপারটা একটু ক্লিয়ার করি। দুইটা ব্যাপার মূলত একই, তবে আমার ছোট্ট জ্ঞানে যতটুকু বুঝলাম, সেকুলার হচ্ছে একটা রাষ্ট্রের বৈশিষ্ট্য। সেকুলার মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, মানে একটা রাষ্ট্র তার জনগণের প্রতি আচরণ করার সময় কোনো ধর্মীয় পরিচয় আমলে নেবে না। চাকরি বা সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রেও ধর্মীয় কোনো পরিচয় এখানে প্রাধান্য পাবে না। আর এই ব্যাপারটা মেনে মানুষ যখন তার নিজের ধর্মীয় সম্প্রদায়কে বেশি গুরুত্ব না দিয়ে আচরণ করে, তখন ওই মানুষের আচরণটাকে বলা হয় অসাম্প্রদায়িক আচরণ। মানে রাষ্ট্রের কাছে তো আলাদা ধর্মীয় সম্প্রদায় বলতে কিছু নাই, সবাই সমান, আর মানুষ কোনো না কোনো সম্প্রদায়ভুক্ত। এখন একজন ব্যক্তি যদি ভাবে যে তার সম্প্রদায় সব করতে পারবে, সব ভোগ করবে, অন্য সম্প্রদায়ের জন্য সুযোগ কম রাখা দরকার, তাহলে ওই মানুষটার আচরণ হবে সাম্প্রদায়িক। আর এর বিপরীত অবস্থাটাই হচ্ছে অসাম্প্রদায়িক। মানে রাস্তায় অন্য ধর্মের একটা অনুষ্ঠান হচ্ছে, এটা কেন আমার সম্প্রদায়ের না, বা কেন আমার সম্প্রদায়ের অনুষ্ঠান না হয়ে অন্য সম্প্রদায়েরটা হচ্ছে, এরকম চিন্তা বাদ দিবে একজন অসাম্প্রদায়িক আচরণের মানুষ। আর এমন বিশ্বাসের জায়গা থেকে একজন মানুষ নিজেকে সেকুলার দাবি করতে পারে। এখন সেকুলারিজমের আসল ব্যাপারটা একটু আমাদের বুঝতে হবে। মূলত দুই ধরনের সেকুলারিজম পৃথিবীতে দেখা যায়, এক হার্ড সেকুলারিজম, দুই সফট সেকুলারিজম। প্রথমটা মূলত এমন একটা রাষ্ট্রকে নির্দেশ করে যেখানে ধর্মের কোনো চিহ্নই থাকবে না, কেউ কোনো ধর্মের রীতিনীতি পালন করতে পারবে না, ধর্মীয় পোশাক বা আচার আচরণ পালন করতে পারবে না। মানে হার্ড সেকুলারিজম মূলত ধর্মহীনতাকে নির্দেশ করে। বর্তমান ফ্রান্সে এই হার্ড সেকুলারিজম আছে, এজন্য এটাকে ফ্রেঞ্চ সেকুলারিজমও বলা হয়। 1920 সালের পরে কামাল আতাতুর্কের নেতৃত্বে তুরস্কে এই হার্ড সেকুলারিজম চালু হয়েছিল। এজন্য দেখবেন ফ্রান্সে কিন্তু হিজাব, বোরকা এসব পরায় নিষেধাজ্ঞা আসে। পলিটিক্যাল আইডিওলজির ক্ষেত্রে কমিউনিস্ট রাষ্ট্রগুলোও হার্ড সেকুলারিজম প্রমোট করে, অনেক ক্ষেত্রে তাদের আদর্শিক ব্যাপারটা মিলে যায়। আর দ্বিতীয়টা হচ্ছে সফট সেকুলারিজম। এইটা মূলত রাষ্ট্রের এমন একটা অবস্থা যেখানে রাষ্ট্র পরিচালনায় বিশেষ কোনো ধর্ম প্রাধান্য পাবে না, সকল ধর্মের সহ অবস্থান থাকবে, কোনো ধর্ম পালনে কোনো রকম বাধা আসবে না, অন্যের উপর কোনো ধর্ম চাপিয়েও দেওয়া হবে না, কিংবা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু করাও যাবে না। উত্তর ইউরোপ মানে নর্ডিক কান্ট্রিজ, যুক্তরাজ্য, এদিকে ভারত, বাংলাদেশে এই সফট সেকুলারিজম বিদ্যমান। রাষ্ট্রের এই বৈশিষ্ট্য অনুযায়ী মানুষ নির্দিষ্ট সম্প্রদায় ভুক্ত হলেও অন্য সম্প্রদায়ের আচরণ রীতিনীতি এসব পালনে বাধা দিতে পারবে না, কটূক্তিও করতে পারবে না। সফট সেকুলারিজমের দেশে একজন হিন্দু যেমন তার ধর্মীয় সংস্কৃতি পালনে অধিকার রাখে, একজন মুসলিমও সেই অধিকার রাখে। তবে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের সমর্থন আদায়ের জন্য রাজনৈতিক দলগুলো মাঝে মাঝে এমন কিছু করে বসে যা কিন্তু আবার সাম্প্রদায়িকতার কাছাকাছি, সেটা আসলে অন্য ইস্যু। তো এরকম উদাহরণ কিন্তু আপনি আশেপাশে দেখলে একটু খুঁজে পাবেন। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আসলে সফট সেকুলার, মানে এখানে সকল ধর্মের সহ অবস্থান থাকবে, এবং সেটাই কিন্তু আছে। একটা জায়গার উদাহরণ দিয়ে এই ব্যাপারটা বোঝাই তাহলে একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের সবচেয়ে বড়, দেশের বলবো না, বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়, যেটা সনাতন ধর্মের একটা অনুষ্ঠান। জগন্নাথ হলে বিভিন্ন ধর্মের ধর্মীয় উপাসনালয় আছে, ক্যাম্পাসে একাধিক মন্দির আছে যেখানে নিয়মিত পূজা হয়। শিখ ধর্মের জন্য কিন্তু উপাসনালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, আর সেই সাথে আছে হলে হলে মসজিদ।
এসব জায়গায় স্ব সম্প্রদায় বা ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করে, কেউ কাউকে আঘাত করার এখতিয়ার এখানে কিন্তু রাখে না। কিন্তু সম্প্রতি বাংলাদেশের একদল মানুষ যারা দাবি করছে তারা সেকুলার, কিন্তু মুসলিম ধর্মের সংস্কৃতিটাকে কটাক্ষ করে কথা বলছে, মাদ্রাসায় পড়াশোনা করলে তাদের দিকে ভিন্নভাবে তাকাচ্ছে, এরকম বহু উদাহরণ আছে যা আপনারা ইতিমধ্যে জানেন। তো এরকম ঘটনা বারবার ঘটার ফলে বাংলাদেশের মানুষের সামনে কেউ সেকুলার শব্দ উচ্চারণ করলেই সে হয়ে যায় ইসলাম বিদ্বেষী, কারণ আমাদের দেশের সেকুলার নামধারীরা কিন্তু সেটাই করছে বারবার। কিন্তু সফট সেকুলারের ধারণা অনুযায়ী আপনিও সেকুলার হতে পারেন, যদি আপনি অন্য ধর্মের উপর বিরূপ মত না পোষণ করেন, ধর্মের কারণে কাউকে বঞ্চিত না করেন এবং অন্যের উপর নিজের ধর্মকে চাপিয়ে না দেন এবং সবার মত এবং বিশ্বাসের প্রতি যদি শ্রদ্ধাশীল থাকেন, তবে কিন্তু আপনিও মোটামুটি সেকুলার। একটু খেয়াল করে দেখেন যে ইসলামে দুইটা কথা স্পষ্টভাবে বলা আছে, এক, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা, মানে আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে, আপনার ধর্ম পালনে আমি কখনোই বাধা হয়ে দাঁড়াবো না। হ্যাঁ, আপনি আপনার ধর্মের জন্য দাওয়াত দিতে পারেন, সেটা একটা চমৎকার উপায় হতে পারে, কিন্তু আপনি কাউকে ফোর্স করতে পারবেন না। আরেকটা হচ্ছে অন্যের উপর নিজের ধর্মকে চাপিয়ে না দেওয়া, যে একটু আগে কিন্তু বলে ফেলেছি, যখন আপনি অন্যের ধর্ম পালনের স্বাধীনতা দিবেন, তাদের কটাক্ষ করবেন না এবং অন্যের উপর নিজের ধর্ম চাপিয়ে দিবেন না, তখন রাষ্ট্রের সফট সেকুলারিজম ধারণা মতে আপনিও সেকুলার। কিন্তু বাংলাদেশে যারা সেকুলার নামধারী তারা আসলে সেকুলার না, বরং তারাই কট্টরপন্থী এবং একটা নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী। বাক স্বাধীনতার সুবিধা ভোগ করে তারা যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন, কিন্তু স্বাধীনতা ততক্ষণ পর্যন্ত ঠিক আছে যতক্ষণ তা অন্যের ক্ষতির কারণ না হয়। তো এত কথা কেন বললাম, কারণ সাম্প্রতিক সময়ে একটা মহল ধর্মনিরপেক্ষতার নাম করে দেখে দেখে বিভিন্ন মুসলিম সংস্কৃতির উপর আঘাত করার চেষ্টা করছে সফট সেকুলারিজমে, যেটা একদমই ঠিক না। ধর্মীয় পোশাক, ধর্মীয় আচরণ, কথাবার্তায় ধর্মীয় শব্দ একজনের মুখে আসতেই পারে, এইটা তার ধর্মীয় স্বাধীনতা, রাষ্ট্র সাংবিধানিকভাবে তাকে এই স্বাধীনতা দিয়েছে, সেটা নিয়ে বিরূপ মন্তব্যের মাধ্যমে বা সেটাকে কটাক্ষ করলেই সেকুলার হয়ে যায় না, বরং এইটা ধর্ম বিদ্বেষী আচরণ। এখন আপনার যদি অন্য কারো ধর্ম পালন দেখে খারাপ লাগে, তবে আপনি হার্ড সেকুলার দেশ ফ্রান্সে চলে যান, আশা করি ভালো লাগবে।